My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. Tomader request. Ami er moddhe recent flood 2024 in Bangladesh somporke compilation upload korechi, email upload korechi, paragraph upload korechi. Asha korchi tumra shobai peyecho. এখন তোমাদের জন্য তৈরি করে নিয়েছি ডায়লগ। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে ডায়লগটা দেওয়ার জন্য, তাই আমি তোমাদের রিকোয়েস্ট রাখলাম, সেই ডায়লগটা তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানেও সেই টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি যেটা তোমাদেরকে ইতিমধ্যে আমি শিখিয়ে এসেছি। অর্থাৎ তুমি যদি প্যারাগ্রাফ শিখে থাকো, সে প্যারাগ্রাফ থেকে শতকরা প্রায় 90-95 ভাগ অংশ তুমি ইমেইলে ব্যবহার করতে পারো বা ইনফর্মাল লেটারে ব্যবহার করতে পারো। একইভাবে 100% তুমি শর্ট কম্পোজিশন বা কম্পোজিশন ইউজ করতে পারো, আগে পরে বা মাঝখানে দু একটা লাইন। একইভাবে এই ডায়লগের মধ্যে প্রায় বলতে পারো যে 80-90% সেই প্যারাগ্রাফ থেকে কপি করে আনা হয়েছে। শুধুমাত্র ডায়লগের জন্য যা যা প্রযোজ্য বা যেগুলো দেওয়া দরকার সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি এবং প্যারাগ্রাফ থেকে কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে তুমি শিখবে একটা, কিন্তু টেকনিকটা শিখলে তোমার শিখা হয়ে যাবে চারটা। নিশ্চয় বুঝতে পারছো আমি কোন টেকনিকটা এখানে অ্যাপ্লাই করেছি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার কারণ হচ্ছে আমার এই একটা চ্যানেলে তুমি তোমার প্রয়োজনীয় হয়তো সব কিছু পেয়ে যাবে। তার মানে হচ্ছে গ্রামার বলো, স্পোকেন ইংলিশ বলো, ডায়লগ, ইমেল, প্যারাগ্রাফ, তারপরে ইত্যাদি ইত্যাদি সবকিছু, এসএসসি, এসএসসি, 7-8, তোমার সবকিছু, যত প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে সলিউশন করে এখান থেকে ভিডিও আপলোড করা হচ্ছে। সেটা তুমি নিজেই ভ্যারিফাই করে দেখো, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও, ওখানে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনের ভিডিওগুলো পেয়ে যাবে বলে আমার বিশ্বাস। সেখান থেকে কয়েকটা বাচ করো, যদি ভালো লেগে থাকে তাহলে তুমি যে সাবস্ক্রাইব করছো সেটা তো ঠিকই রইল, তুমি আমার সঙ্গে থেকে শিখে যেতে পারো। আর তোমার যদি ভালো না লেগে থাকে তাহলে তুমি চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো, নো প্রবলেম। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখানে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে, তার কারণ হচ্ছে যে আমি কোন টেকনিক কিভাবে অ্যাপ্লাই করছে সেটা দিয়ে তোমাকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তাহলে পুরো ভিডিওটাই তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, কোন রকম স্কিপিং করা ছাড়া। আর ইতিমধ্যে তোমার নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছ যে স্কিপিং করে গেলে সেটা তোমার জন্য লস। এখন তোমার ভালো মন্দ তুমি বিচার বিবেচনা করো। মেক এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট recent flood of 2024 লিখতে হবে। তোমরা যারা এর মধ্যে আমার প্যারাগ্রাফ কম্পোজিশন ক্লাসটা পেয়েছে, অর্থাৎ রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ, তাদের জন্য বলি তাদেরকে এটার পুরোটাই শিখতে হবে, কয়েকটা লাইন শিখলে হয়ে যাবে। তো কি কি লাইন শিখলে হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো জিনিসটা বোঝার চেষ্টা করো। পুরো জিনিসটা যদি তোমার বোঝা হয়ে যায় আমার মনে হয় তুমি বুঝতে পারবে কি কি লাইন তোমাকে অ্যাড করতে হচ্ছে, কি কি লাইন বাদ দিতে হচ্ছে। আর এইভাবে টেকনিক্যালি তৈরি করতে হয় একটা জিনিস থেকে আরেকটা জিনিস। ওকে, সরি, দেখো জন এটা একজনের নাম, এখানে তুমি মাই সেলফ লিখতে পারো, তোমার ফ্রেন্ড লিখতে পারো, ঠিক আছে। আমি একটা নাম দিয়ে দিলাম আর কি, জনি। হাই, হাউ আর ইউ, হাই, তুমি কেমন আছো, বা ওহে, তুমি কেমন আছো। রনি বলছে, ফাইন, বাট দ্য সিনস অফ দ্য রিসেন্ট ফ্লাড অফ 2024 ইন আওয়ার কান্ট্রি হ্যাজ কাম ব্যাক ইন মাই মাইন্ড অ্যান্ড মেড মি আনহ্যাপি। ভালো, অর্থাৎ আমি ভালো আছি, যেহেতু তোমরা প্রশ্ন করেছে উত্তরটা হচ্ছে ফাইন। কিন্তু সাম্প্রতিক 2024 সালের বন্যার দৃশ্যগুলো
আমার মনে আবার ফিরে এসেছে এবং আমাকে অসুখী করে তুলেছে। ওয়াটস ইওর আইডিয়া অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তোমার ধারণা কি? এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো যে 2024 সালে বাংলাদেশের বন্যা একটা লিখতে পারা, কারণ আমাদের দেশে, আমাদের দেশের বন্যা দৃশ্যগুলো ইন আওয়ার কান্ট্রি, এটা বাংলাটা আমি লিখি না, তো এটা বোঝা যাচ্ছে, তারপর তোমার দরকার হলে তুমি এখানে লিখে দিতে পারো। তো এখানে আর একটা কথা বলে আছি তোমাদেরকে, তোমরা যারা এটা করছো, বাংলায় যদি তোমাদের অনুচ্ছেদ দেয় যে তোমাদের আমাদের দেশে সাম্প্রতিক বন্যা, অনুচ্ছেদ দিলে তোমরা এই যে এখানে আমি যে বাংলাগুলো লিখেছি, অর্থাৎ ডায়ালগের প্রশ্নগুলো বাদ দিয়ে প্যারাগ্রাফ থেকে মূল জিনিসটা তোমরা নিয়ে আসতে পারবে। অর্থাৎ প্যারাগ্রাফ আমি যেভাবে লিখে দিয়েছিলাম ঠিক সেখান থেকে শুধু বাংলাটা কপি করে নিয়ে আসলে হয়ে যাবে, অনুচ্ছেদটা হয়ে যাবে। আর এখান থেকে ওটা যারা পাওনি, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেটা দেখতে পারো, প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাবে। আর এখান থেকে লিখলে হয়তো কিছু কম পড়বে, এখানেও লাইনগুলো এসেছে কিছু কম এসেছে আর কি, বুঝছো? তো এখন জনি হচ্ছে, দেখো, আই হ্যাভ নোন ফ্রম দ্য স্যাটেলাইট টিভি চ্যানেলস দ্যাট দ্য রিসেন্ট টেরিবল ফ্লাড অফ 2024 ইন বাংলাদেশ হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড অফ অ্যাবাউট 80। আমি স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশে সাম্প্রতিক 2024 ইংরেজি বা 2024 সালের ভয়াবহ বন্যা অতীতে 80 বছরেরও বেশি সময় এর রেকর্ড ভেঙে দিয়েছে। ডু ইউ নো হুইচ ইজ রেসপন্সিবল ফর ইট, তুমি কি জানো এর জন্য কোনটি দায়ী? এরপরে তোমার ফ্রেন্ড বারণে বলছে কি, ইয়াস, এক্সেসিভ রেইন ওকার্ড ইন ইন্ডিয়াস আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ফ্লাড। হ্যাঁ, আসামের বন, আসাম, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশের অতিরিক্ত বৃষ্টিপাত এর জন্য দায়ী। জন, হুইচ ডিভিশনস ফেসড সিভিয়ার ফ্লাডিং, কোন বিভাগগুলো বন্যার ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে? ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া অ্যান্ড লক্ষ্মীপুর ডিভিশন ফেসড সিভিয়ার ফ্লাডিং। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, নোয়াখালী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর জেলার ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। হোয়াট হ্যাপেন্ড দ্য মেজর রিভার্স অফ দ্য সাউথ ইস্ট, দক্ষিণ পূর্বে নদীগুলোর কি ঘটেছে? দ্য ভার্টার অফ মেজর রিভার্স ইন দ্য সাউথ ইস্ট ইনক্লুডিং গোমতী, মুহুরি অ্যান্ড হালদা হ্যাড রাইজেন সিগনিফিক্যান্টলি উইথ সাম ফ্লোয়িং ওয়েল অ্যাবাউট ডেঞ্জার লেভেলস অ্যান্ড হেন্স দ্য ফ্লাড সিচুয়েশন। গোমতী, মুহুরি এবং হালদা সহ দক্ষিণ পূর্বে নদ নদীগুলোর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, কিছু কিছু বিপদসীমা উপর দিয়ে বয়েছিল যা বন্যা পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিয়েছে। What was the situation of the flood affected areas? Bonna kobolito elakar obostha kemon chilo? According to journalists and relief workers, most of the tin shed houses with twisted building were gone under flood water. সাংবাদিক ও ত্রাণকর্মীদের মতে দোতলা ভবন সহ বেশিরভাগ টিন শেড ঘর বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। মেনি পিপল ওয়ার ফাইটিং টু অ্যালাইভ উইথ ফ্লাড ওয়াটার, হ্যাঙ্গিং অন ট্রিস, ইলেকট্রিক পোলস, স্ট্যান্ডিং অন দ্য রুফ অফ দ্য হাউসেস। বন্যার পানিতে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে
বাড়ির ছাদে দাঁড়িয়ে অনেকে বেঁচে থাকার জন্য লড়াই করছে। Many domestic animals were floated by flood water and some were taken on the roof of the multi-storied building and high streets. অনেক গৃহপালিত পশু বন্যার পানিতে ভেসে গেছে এবং অনেককে বহুতল ভবনের ছাদে ও উঁচু রাস্তায় আশ্রয় নেওয়া হচ্ছে। Anything else about this situation? পরিস্থিতি সম্পর্কে অন্য কিছু আছে? Yes. The flood washed away many lives and animals. Crops, destroyed houses and road communication had been cut off with other districts of the country. হ্যাঁ, বন্যায় অনেক মানুষ ও গৃহপালিত পশু পাখি মারা গিয়েছিল। ভেসে গিয়েছিল ফসল ও বিধ্বস্ত হয়েছিল অনেক বা বহু ঘর বাড়ি এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। মোবাইল নেটওয়ার্কস ওয়্যার ডাউন, ইলেকট্রিসিটি হ্যাড বিন কাট অফ টু। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিল, বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়েছিল। I hear many relief work were going on during the situations. আমি শুনেছিলাম পরিস্থিতির মধ্যে অনেক ত্রাণ কাজ চলছে। Could you explain about them? তুমি কি তাদের সম্পর্কে ব্যাখ্যা করতে পারো? Of course, thousands medical team worked in the field. অবশ্যই হাজার হাজার মেডিকেল টিম মাঠে কাজ করছে। এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়্যার ক্লোজড অ্যান্ড ওয়্যার বিং ইউজড অ্যাজ শেল্টারস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য আর্মি, দ্য বিজিবি, দ্য রেড অ্যান্ড সাম ভলান্টিয়ার্স টিম টুক পার্ট টু রেস্কিউ অ্যান্ড to give relief operations in the flood affected areas. Shenabahini, BGB, RAF এবং কিছু স্বেচ্ছাসেবক দল বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। Okay, actually it is beyond description. Thank you for your assistance. ঠিক আছে, আসলে এটা বর্ণনার বাইরে। তোমার সহযোগিতার জন্য তোমাকে ধন্যবাদ। এখানে ইওর হবে একটা আর ইওর মানে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগত। সি ইউ লেটার, বাই নাও, পরে দেখা হবে, এখন বিদায়, গুড বাই। তো দেখো এখানে শেষ মোটামুটি এই ডায়লগটা তোমরা যারা প্যারাগ্রাফ করেছিলে তার বেশিরভাগ অংশ এখানে পেয়ে গেছো। অর্থাৎ এখানে কি কি জিনিস শিখতে হবে এখন নিশ্চয়ই বুঝতে পারছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।